রহমত মাগফিরাত নাজাতির রমজান। কি কি কাজ করলে রোজা ভাঙে না, আমরা সেগুলো খুব সংক্ষেপে জেনে নিব। এক নম্বর হচ্ছে, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে রমজানের দিনের বেলায়, যদি অনিচ্ছাকৃত অর্থাৎ ভুলে গিয়ে যদি কেউ খায়, অথবা জোর করে যদি তাকে কেউ খাইয়ে দেয়, খেতে বাধ্য করে, এই সমস্ত কারণে কিন্তু রোজা ভাঙবে না। লেটসে আপনি হঠাৎ করে দিনের বেলা এক গ্লাস পানি খেয়ে ফেললেন, খাওয়ার পরে মনে হলো যে আমি তো রোজা। এরকম অনেক সময় হয়, কিন্তু অজু করতে যেয়ে অনেকে পানি খেয়ে ফেলেন, পরে মনে হয় রোজা, তো এতে আপনার রোজা ভাঙবে না। অথবা আপনি যদি পেট ভর্তি ভাতও খেয়ে ফেলেন, পুরো এক প্লেট ভাতও খেয়ে ফেলেন, খাওয়ার পর যদি মনে হয় ইস আমি তো, এটা তো রমাদান, আমি তো রোজা, তো এই যে ভুল করে আপনি খেয়ে ফেললেন, পান করলেন, এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না। এর দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, মান্নাসিয়া ওহুয়া সাঈম, কেউ রোজা রাখা অবস্থায় যদি ভুলে যায় যে সে রোজা রেখেছে, ফাআখালা আও শারিবা, তারপর সে যদি কিছু খেয়ে ফেলে কিংবা কিছু পান করে ফেলে, ফাল ইউথিম্মা সওমাহু, সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে, কারণ ওর রোজা ভাঙেনি, তো ভুল করে খেয়েছে, ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের অনেকের এই মিস্টেকটা হয়, রমজানের দিনের বেলায় ভুল করে যদি আপনি পানি খেয়ে ফেলেন বা কিছু খেয়ে ফেলেন, আপনার রোজা ভেঙেছে বলে আপনি ভুল করবেন না, মনে করে ভুল করবেন না, আপনার রোজা ভাঙেনি, ইউর সিয়াম ইজ স্টিল ওকে, সো আপনি রোজা কন্টিনিউ করবেন, কারণ আল্লাহই আপনাকে খাইয়েছে, আল্লাহই আপনাকে পান করিয়েছে, ভুলের কারণে আপনার রোজা ভেঙে যাবে না। আরেকটি হাদিস দলিল, যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফতারা ফি শাহরি রমাদানা নাসিয়ান, কেউ যদি রমজান মাসে দিনের বেলা ভুল করে কিছু খেয়ে ফেলে, ফালা কাদা আলাই ওয়ালা কাফফারা, তাহলে তার কাজাও করা লাগবে না, কাফফারাও দেওয়া লাগবে না, কারণ তার রোজাই তো ভাঙেনি, তাই ভুল করে খেলে পান করলে রোজা ভাঙে না। এ হচ্ছে প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে, যারা বিবাহিত, দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশয্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে, এই কিসিংয়ের কারণে এবং হাগিংয়ের কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে, এগুলোতে রোজা ভাঙে না। কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি, কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন, এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরও এক্সাইটেড হয়ে যেতে পারেন, হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে, আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন, আপনি একটা হারাম কাজ করে ফেলেন, এবং আগেই আমরা এ ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না, কাফফারাও দেওয়া লাগবে, এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং, এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন। এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি। তারপরেও কেউ যদি ভালোবাসার আতিশয্যে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান, এতে কিন্তু আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না। এর দলিল হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী, তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন, কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউকাব্বিলু ওয়া হুয়া সাঈম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দিনের বেলায় আমাকে চুমু দিতেন, ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাঈম, এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন, আগলে রাখতেন রোজা রাখা অবস্থায়। তো এটাই প্রমাণ করে যে চুমু দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে, কিস করলে বা হাগ করলে, এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে সাজেস্ট করি না, যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন। তবে কারো যদি নিজের ওরকম কন্ট্রোল থাকে, তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে ওয়েট ড্রিম, যেটাকে আরবিতে বলে আল ইহতিলাম, বাংলায় অর্থ দাঁড়াবে স্বপ্নদোষ। অর্থাৎ রমাদানে দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে, দেহ থেকে বীর্যপাত হয়েছে, তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালাম আন সালাসা আনিন নাঈমি হাত্তা ইস্তাইফিলা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো, এতে করে আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে, আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। স্বপ্নদোষের কারণে রমাদানের দিনের বেলা স্বপ্নদোষ হলে, যেটাকে ওয়েট ড্রিম বলে, এতে আপনার রোজা ভাঙবে না। চার নম্বর হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, রমাদানে রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা, কি মনে হয় আপনাদের, ব্লাড টেস্ট করা যাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, ব্লাড টেস্ট করা যাবে।
ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয়, সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয়। এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না, কোনো দুর্বলতাও আসে না, ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার হচ্ছে, অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা ভাঙবে না। কী কী কাজ করলে রোজা ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যায়। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে, এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে তাহলে কিন্তু ওই ভমিটিংয়ের কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। ছয় নম্বরে হচ্ছে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে অনেকের, এতে রোজা ভাঙবে কিনা? না, এতে যেহেতু অল্প রক্ত এটা কোনো প্রভাব ফেলে না দেহে, এতে করে ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে, রিমুভিং টুথ ডিউরিং রমাদান। তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয়, দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয়, এতে ইনশাআল্লাহ আপনার রোজা ভাঙবে না। আট নম্বর হচ্ছে ইনজেকশন। অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকেন যে রমাদান মাসে ইনজেকশন পুশ করা যায় কিনা। জি, এটার উত্তর হচ্ছে রমাদানে আপনি ইনজেকশন পুশ করতে পারবেন, যদি সেই ইনজেকশনটা সিম্পল পেইন কিলার ইনজেকশন হয়, ব্যথানাশক ইনজেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন হয়, এই জাতীয় কোনো মেডিকেশন বা ভ্যাকসিন জাতীয় ইনজেকশন হলে সেটা আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু ওই ইনজেকশন যদি স্বাভাবিক ইনজেকশন না হয়ে কোনো এনার্জেটিক ইনজেকশন হয়, যেটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে অথবা যেটার মধ্যে নিউট্রিশিয়াস, যেটা নিউট্রিশন ভ্যালু আছে, পুষ্টিগুণ সম্পন্ন ইনজেকশন। এখন এমন অনেক ফুড সাপ্লিমেন্টারি ভ্যাকসিন বা ইনজেকশন আবিষ্কার হয়েছে যেটা আপনার দেহে পুশ করলে তিন দিন চার দিন আপনার ক্ষুধা লাগবে না, পুষ্টিশূন্যতায় ভুগবেন না, এটা এত এনার্জেটিক ইনজেকশন। এই জাতীয় ইনজেকশন দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, কারণ তখন আপনি ইনডাইরেক্টলি সেই আল আকল বা সুর, আমরা শুরুতে যেটা বলেছি খাওয়া এবং পান করা, অর্থাৎ পানাহার, সেটাই আপনি করছেন। আপনি সরাসরি হয়তো মুখ দিয়ে, খাদ্যনালী দিয়ে আপনার পাকস্থলী বা স্টোমাকে খাবার পাঠাচ্ছেন না, কিন্তু ইনডাইরেক্টলি এনার্জেটিক বা ফুড সাপ্লিমেন্টারি কিংবা নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন পুশ করে কিন্তু এই খাবার বা পানীয়ের কাজই আপনি আপনারা করছেন। তো এই জাতীয় ইনজেকশন হলে রোজা ভেঙে যাবে, কিন্তু এমনি সিম্পলি কোনো ভ্যাকসিন, পেইন কিলার ইনজেকশন, এই জাতীয় সাধারণ ইনজেকশন ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। নয় নম্বর হচ্ছে, আমাদের ডেইলি লাইফে কিছু কমন বিষয় আছে যেগুলো আমরা বাসায় বা বাসা বাড়িতে ঘরে ইউজ করি, এগুলোর ব্যাপারে আমরা প্রায় প্রশ্ন শুনি যে এগুলোতে রোজা ভাঙবে কি না। এর মধ্যে একটা হচ্ছে টুথপেস্ট, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি না, এবং যদি ব্রাশ কেউ করে তাহলে রোজা ভাঙবে কি না। এর উত্তর হচ্ছে, কেউ যদি টুথপেস্ট দিয়ে রমাদানে দিনের বেলায় ব্রাশ করে তাহলে তার রোজা ভাঙবে না, তবে এটা মাকরু হবে। মাকরু হবে এই কারণে, কারণ এটা খুব ঝাঁঝালো, এটার মধ্যে এক ধরনের স্বাদ থাকে, এবং দিনের বেলা কেন আপনি এটা করবেন, আপনি মেসওয়াক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা, দাঁতে সুরক্ষা দেয়, দাঁতকে মজবুত করে, দাঁতকে সুন্দর রাখে, দাঁতকে পরিচ্ছন্ন রাখে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ামা সেওয়া কে জাইতুন, জাইতুনের ডাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেসওয়াক করতেন। তাই আমরা সাজেস্ট করব দিনের বেলা আপনি মেসওয়াক করবেন। আপনি যদি ব্রাশ করতে চান তাহলে আমাদের সাজেশন হচ্ছে যে সাহারি খাওয়ার পরে, যেহেতু অনেক ফুড পার্টিকেল দাঁতের কণায় জমে থাকে, সাহারি খাওয়ার পরে ফজর শুরু হওয়ার আগে আপনি পেস্ট দিয়ে, টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলেন, সারাদিনের জন্য আপনি ফ্রেশ, আর প্রত্যেক নামাজের আগে আপনি মেসওয়াক করুন। কিন্তু কেউ যদি দিনের বেলা কোনো কারণে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ফেলে, এ কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। তারপর মাউথ ওয়াশ আমরা মাঝে মাঝে ইউজ করি, অনেক সময় বিভিন্ন মিটিংয়ে অনেকে থাকে, কাছাকাছি বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, এই জাতীয় সোশ্যাল এঙ্গেজমেন্টের সময় অনেকে ওই মিটিংগুলোতে যাওয়ার আগে মাউথ ওয়াশ দিয়ে কুলি করে আসে। তো কেউ যদি মাউথ ওয়াশ দিয়ে কুলি করে তার রোজা ভাঙবে কি না, এতে তার রোজা ভাঙবে না। এক্ষেত্রেও তার রোজা মাকরু হবে, যেহেতু এটার একটা স্বাদ আছে, এবং এটা সে না নিলেও পারতো, সে যদি মেসওয়াক করতো তাহলেও কিন্তু তার মুখের পরিচ্ছন্নতাটা অর্জিত হতো। এজন্য আমরা রমাদানের দিনের বেলায় টুথপেস্ট এবং মাউথ ওয়াশ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহিত করি না, অনুৎসাহিত করি, আমরা সবসময় মেসওয়াকের কথা বলি। তবে কেউ যদি এটা করে তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। অনেকে মনে করে থাকেন যে আল্লাহ খলুফু ফামি সোয়াইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, একটা হাদিসে এসেছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে মিস্কের যে পারফিউম সেটার চেয়ে বেশি দামি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহি বিহামদিহি।
সো এই দুর্গন্ধ আল্লাহর কাছে দামি বলে আপনি সারাদিন দাঁত না মেজে মেসওয়াক না করে দুর্গন্ধমুখ করে রাখবেন, বিষয়টি কিন্তু এমন নয়। এটা বলা হয়েছে ফামি সাইম, রোজাদারের মুখের গন্ধ, যেটা সারাদিন ফাস্টিংয়ের কারণে তার পাকস্থলী থেকে একটা ব্যাড স্মেল বা ব্যাড ওডর আসে, স্বাভাবিক যে গন্ধটা, সেটা হচ্ছে আপনি সবসময় মেসওয়াক করার পরেও সারাদিন ফাস্টিংয়ের কারণে এক ধরনের গন্ধ আসবে সেটা। তাই বলে আপনি দাঁত পরিষ্কার না করে নিজেকে অপরিচ্ছন্ন রেখে কিন্তু অন্য কাউকে কষ্ট দিতে পারবেন না। তাহলে টুথপেস্ট এবং মাউথওয়াশ ইউজ করলে রোজা ভাঙে না, কিন্তু এটাকে আমরা অনুৎসাহিত করি। এবং টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে চাইলে বেটার আপনি সাহারি খাওয়ার পরে, ফজর শুরু হওয়ার আগেই আপনি এটা শেষ করে ফেলবেন। আমরা দিনের বেলা মেসোয়াকের ব্যাপারে সবসময় উৎসাহিত করে থাকি, মেসোয়াক এটা দাঁতের জন্য ভালো এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না, ডিরেক্টলি সুন্না, সো সেটা করবেন ইনশাআল্লাহ। এরপর অনেকে প্রশ্ন করে থাকেন আতর দেওয়া যাবে কি না, পারফিউম দেওয়া যাবে কি না। হ্যাঁ, রমাদানের রোজা রেখে আতর ব্যবহার করা যায়, পারফিউম ব্যবহার করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানেও তিনি আতর ব্যবহার করতেন, এতে আপনার রোজা ভাঙবে না। এরপর চোখের ড্রপ, চোখের সমস্যার কারণে আমাদের অনেকের চোখের ড্রপ ইউজ করা লাগে, এতে রোজা ভাঙবে কি না, না এতে রোজা ভাঙবে না। সুরমা দিলে রোজা ভাঙবে না। মেয়েরা যদি চোখের সৌন্দর্যের জন্য আইলাইনার ইউজ করে এগুলোতে রোজা ভাঙে না, কারণ হাদিস আমরা দেখেছি যে রমাদানে সাহাবারা চোখে সুরমা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা দিয়েছেন, এবং এটা এটা কোনো খাবার জাতীয় কিছু না যেটা পেটে পচবে। সো আই ড্রপ দেয়া যাবে, এতে রোজা ভাঙে না। সুরমা দেয়া যাবে, এতে রোজা ভাঙে না। আইলাইনার এগুলো ইউজ করা যাবে, রোজা ভাঙে না। আরেকটা কমন প্রশ্ন সব সময় আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার আম্মা অসুস্থ, ডায়াবেটিক্সের পেশেন্ট, ইনসুলিন দেয়া যাবে কি না। রমাদানে এটা একটা কমন কোশ্চেন, কারণ ডায়াবেটিক্স এটা এখন একটা জাতীয়, বাংলাদেশের জাতীয় রোগে পরিণত হয়েছে। আমাদের ঘরে যারাই কিছুটা বয়স্ক, আমাদের আব্বা আম্মা দাদা দাদি অনেকেই কিন্তু এই ডায়াবেটিক্স আক্রান্ত। তো ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু এই ইনসুলিনটা ব্যবহার করতে হয়। এই ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙে না, কারণ এটা কোনো ধরনের খাবার জাতীয় জিনিসও না, এটা পাকস্থলিতেও পৌঁছে না, এটা চামড়ার মধ্যে দেয়া হয়, গোশতের ভেতরে এটা ঢুকে, ফলে ইনসুলিন দিলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। দশ নম্বর হচ্ছে অনেক সময় যারা রান্না করেন, এই ব্যাপারটা যারা রান্না করেন, যারা শেফ, রেস্টুরেন্টের শেফ, বাবুর্চি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় রমাদানের দিনের বেলা রান্না করতে হয়, সেক্ষেত্রে তিনি লবণ হলো কি না, স্পাইসি হলো কি না, এই স্বাদটা জিহ্বা দিয়ে আন্দাজ করতে পারবেন কি না, এতে কি রোজা ভাঙবে? উত্তর হচ্ছে না, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। এটাকে আরবিতে বলে তাদাউক, স্বাদ নেয়া, জিহ্বা দিয়ে আপনি টেস্টটা দেখলেন যে লবণ কতটুকু হয়েছে। এটা আমাদের প্রায়ই হয়তো বাসায় আপনি 20-25 জনকে ইফতারের জন্য দাওয়াত করলেন, এখন অবশ্য লকডাউনের কারণে এটা হচ্ছে না বা ইফতারের প্রোগ্রামগুলো হচ্ছে না। বাসায় যদি 20-25 জনকে দাওয়াত করেন এবং তারা এসে খাবে, ওই খাবারটাতে যদি খুব বেশি লবণ হয়ে যায় তাহলে মেহমানদের কষ্ট হবে। এজন্য জিহ্বার একেবারে সামনের অংশ দিয়ে জাস্ট লবণটা ঠিক আছে কি না বা স্পাইসিটা ঠিক আছে কি না এটা আপনি দেখে সাথে সাথে কুলি করে ফেলবেন, এতে আপনার রোজা ভাঙবে না। অথবা ইফতারের প্রোগ্রামে লেটসে 500 মানুষের বিরিয়ানি রান্না করা হবে, এখন এটাতে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে তো 500 মানুষের রোজাদারের কষ্ট হবে। এজন্য যিনি শেফ আছেন, কুক আছেন, বাবুর্চি, তিনি লবণটা দেখার জন্য জিহ্বার একেবারে সামনের অংশ দিয়ে একটু টেস্ট করতে পারবেন, দেখবেন এবং দেখেই আন্দাজ করেই সাথে সাথে কুলি করে ফেলবেন যাতে ভিতরে কিছু চলে না যায়। এই যে আপনি ট্রাই করলেন, টেস্ট করলেন লবণটা, এই তাদাউক যেটাকে বলে আরবিতে, এই তাদাউকের কারণে কিন্তু আপনার রোজা ভাঙে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানে দিনের বেলায় মেসওয়াক করতেন কাঁচা জৈতুনের ডাল দিয়ে। তো যারা জৈতুনের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করেন তারা দেখবেন যে এটার মধ্যে একটা লবণাক্ত স্বাদ আছে, একটা ঝাঁজ আছে। তো এই ঝাঁজ কিন্তু মেসওয়াক করতে গেলে জিহ্বায় লাগে, এতে আমাদের রোজা ভাঙে না। পাশাপাশি আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন যে কিছু কিছু টিউবওয়েলের পানি খুব লবণাক্ত বা একটু মিষ্টি মিষ্টি, তো এই সমস্ত লবণাক্ত পানি দিয়ে কিন্তু অজু করা যায়। তো অজু করার জন্য যখন আপনি কুলি করলেন, ওই কুলি করাতে কিন্তু লবণাক্ত পানির স্বাদ আপনার জিহ্বায় লাগে, কিন্তু ওই জিহ্বায় লাগার কারণে কিন্তু আমাদের রোজা ভাঙে না। তো সে কারণেই যদি খাবারের লবণ ঠিক আছে কিনা এটা দেখার জন্য জিহ্বার সামনের অংশ দিয়ে যদি আপনি জাস্ট সিম্পলি একটু ট্রাই করেন, দেখেন, সাথে সাথে কুলি করে ফেলেন, এতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। আমি আমার লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবার কিছু ডিসপিউটেড ইস্যু নিয়ে কথা বলবো। অর্থাৎ এতক্ষণ যা বলেছি এগুলো খুব সুস্পষ্ট, এগুলোর ব্যাপারে তেমন কোনো মতবিরোধ নেই। এবার বলবো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে স্কলারদের মধ্যে মতবিরোধ আছে,
সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত তেমন কোনো অপিনিয়ন দিতে চাচ্ছি না, আমি স্কলারদের কী কী মতামত আছে আপনাদের সাথে একটু করে শেয়ার করব। যে সমস্ত বিষয়ে মতবিরোধ আছে যে এগুলোতে রোজা ভাঙবে কি ভাঙবে না, এবং এ ব্যাপারে প্রায় আমরা অনলাইনে কথা শুনি এবং আমাদেরকে প্রশ্ন করা হয়, এর মধ্যে একটি হচ্ছে ইনহেলার অথবা নেবুলাইজার ফর অ্যাজমা পেশেন্ট, যাদের হাঁপানির রোগী আছে, শ্বাস নিতে কষ্ট হয়, এই ইনহেলার দিলে রোজা ভাঙবে কি না। ইনহেলার যদি কেউ দেয় এতে করে রোজা ভাঙবে কি না, এক্ষেত্রে কথা হচ্ছে, স্কলারদের অপিনিয়ন হচ্ছে যদি এটা স্বাভাবিক ইনহেলার হয়, অর্থাৎ পাফার ইনহেলার বলে, যেটা দিয়ে শুধু অক্সিজেন প্রেস করা হয়, এতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন থাকে, মানে এক ধরনের ধোয়া যেখানে মেডিসিনের পার্টিকেল থাকে এবং এটার সমূহ সম্ভাবনা আছে পাকস্থলীর ভেতরে চলে যাওয়ার, পাশাপাশি ড্রাই পাউডার ইনহেলার যেটাকে ডিপিআই বলে, ক্যাপসুল সেট করে তারপরে এই ইনহেলারটা ব্যবহার করতে হয়, এ জাতীয় ইনহেলার যদি হয় তাহলে এটার পার্টিকেল স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, ফলে এতে করে রোজা ভেঙে যাবে। সো এটা একটা ডিসপিউটেড ইস্যু, স্কলারদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। যেমন শায়খ বিন বাজ, মোহাম্মদ ইবনে সালি আল ওসাইমিন এবং দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইস্যুইং ফাতোয়াজ ইন সৌদি আরবিয়া, তাদের মতে ইনহেলার যদি ইউজ করা হয় অ্যাজমা পেশেন্টের জন্য তাহলে রোজা ভাঙবে না, কারণ এটা প্রেস করলে এটা ফুসফুসে যায়, এটা স্টোমাকে যায় না, ফুসফুসকে প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়, তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না। তাহলে ডিসপিউটেড ইস্যুগুলোর এক নম্বরটা আমরা শুনলাম। দুই নম্বর হচ্ছে সাপোসিটরি, যেটাকে অনেক সময় ডুসো বলি আমরা বাংলায়, প্রচণ্ড গায়ে ব্যথা কিংবা প্রচণ্ড জ্বর, তো এই জ্বরকে থামানোর জন্য স্বাভাবিক ওষুধে যখন রোগী সুস্থ হচ্ছেন না, তখন ফাইনালি ডাক্তার তাদেরকে ডুস ইউজ করতে বলে, সাপোসিটরি ইউজ করতে বলে, অ্যানাল পেইন, অ্যানাল মেডিসিন যেটা, অ্যানাল পিল, অর্থাৎ পাই পথে, পায়খানার রাস্তা দিয়ে এই ডুসটা ঢোকানো হয়। তো এটাও কিন্তু ডিসপিউটেড ইস্যু, সেক্ষেত্রে ইবনু তাইমিয়া রহিমাহুল্লার মতামত হচ্ছে এতে করে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি ফতোয়া অনুযায়ী পাই পথ দিয়ে এই জাতীয় ওষুধ ঢোকালে এতে রোজা ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত সাপোসিটরি দেওয়া হয় কিন্তু খুব ইমার্জেন্সি পিরিয়ডে, সে যখন প্রচণ্ড রোগী, প্রচণ্ড জ্বর তার গায়ে, তো সেক্ষেত্রে তো আপনার জন্য রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছে। আপনি যদি খুব বেশি অসুস্থ হয়ে যান, আমরা মারিদের ডিসকাশনে আমরা বলেছি প্রচণ্ড যখন অসুস্থ হয়ে যাবেন তখন তার জন্য রোজা ভাঙা জায়েজ, আপনি সাপোসিটরি নিয়ে পরে কাজা করে নিলেই হবে ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে এয়ার ড্রপ, আমরা নাকের ড্রপের ব্যাপারে বলেছি যে নোজ ইজ এ গেটওয়ে টু রিচ টু দ্য স্টোমাক, নাক দিয়ে খাদ্যনালীতে খাবার পাঠানো যায় এবং এটা একটা গেটওয়ে স্টোমাকে পৌঁছার, সো নাকের ড্রপ তো রোজা ভেঙে যাবে। কিন্তু এয়ার ড্রপ, কানের ড্রপের ব্যাপারে স্কলারদের মধ্যে মতবিরোধ রয়েছে। মডার্ন স্কলারদের মতে কানে ড্রপ দিলে রমাদানের দিনের বেলায় যদি কেউ ড্রপ ইউজ করে তাহলে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি মাজহাব মতে কিন্তু রোজা ভেঙে যাবে। হানাফি বিভিন্ন ফতোয়ার কিতাবে এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে যে কানে তেল দিলে বা এই জাতীয় ওষুধ ইউজ করলে এতে রোজা ভেঙে যাবে। আমরা সেক্ষেত্রে হানাফি মাজহাবের একটা প্রসিদ্ধ ফিকার কিতাব হেদায়ের কথা উল্লেখ করতে পারি, যেটা বাংলাদেশে কমিতেও পড়ায়, আলিয়াতেও ফাজিলে এটা পড়ানো হয়। তো সেখানে ওনারা উল্লেখ করেছেন যে কানে তেল দিলে বা ওষুধ ইউজ করলে এতে করে রোজা ভেঙে যায়। হেদায়ের একটা টেক্সট হচ্ছে ওমান ইহতাখানা আউ ইস্তাআতা আউ আখতারা ফি উযুনিহি দুহুনান আফতারা, কানে তেল দিলে বা ওষুধ ঢুকালে রমাদানের দিনের বেলে তাহলে তার রোজা ভেঙে যাবে, ওলা কাফারা তা আলাই, শুধু এই রোজাটা ভাঙার কারণে তার কাফারা দিয়ে দিলেই হবে, তার আর কাজা করা লাগবে না। তাহলে এই ডিসপিউটেড ইস্যুটার ক্ষেত্রে আমরা মেজরিটি স্কলারদের দেখলাম যে কানে ড্রপ দিলে রোজা ভাঙে না, কিন্তু হানাফি ফতোয়া অনুযায়ী রোজা ভেঙে যাবে। তিন নম্বর হচ্ছে হার্টের যে পেশেন্টরা আছে তাদের হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য এক ধরনের ট্যাবলেট ইউজ করা হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে। এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটটা জিব্বার নিচে রাখা হয়, এটা খাওয়া হয় না, তো জিব্বার নিচে রাখলে এই দেহ এটাকে অ্যাবজর্ব করে আর্টারির মধ্যে যে ব্লক পড়েছে ব্লক ছুটায় দেয় এবং হার্টের মধ্যে রক্তের পাম্পিংটাকে আরও বাড়িয়ে দেয়। তো ইট ডাজেন্ট হ্যাভ এনি ফাংশন টু দ্য স্টোমাক, এটা আসলে এটা কোনো খাবারও না, এটাকে গিলেও ফেলা হয় না আর এটা স্টোমাকেও যায় না। তাই আধুনিক স্কলাররা বলেছেন যে এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যারা হার্ট পেশেন্ট, চেস্টের ভেতর যে পেইন হয় এগুলোকে রিমুভ করার জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটে রোজা ভাঙবে না ইনশাল্লাহ।
চার নম্বর হচ্ছে কাপিং, মানে এটাকে বলা হয় আল হিজামা, শিঙ্গা, শিঙ্গা নেওয়া। দেহে অনেক সময় খুব পেইন হয়, তো ওই পেইন রিলিফের জন্য শিঙ্গা লাগানো হয়। তো ওই শিঙ্গা লাগালে রোজা ভাঙবে কি না, এক্ষেত্রে এটাও ডিসপিউটেড ইস্যু। হানাফি মাজহাব মতে শিঙ্গা লাগালে রোজা ভাঙে না, কিন্তু হাম্বালি মাজহাব মতে রোজা ভেঙে যায়। হাম্বালি মাজহাব তারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, তারা বলেছে যে অল্প ব্লিডিং হলে রোজা ভাঙে না, কিন্তু ব্লিডিংটা যদি খুব বেশি হয়, কাপিং অর্থাৎ শিঙ্গা লাগালে যে পরিমাণে রক্ত দেহ থেকে বের হয় ওই পরিমাণে হয়ে যায়, তাহলে তাদের মতো রোজা ভেঙে যাবে। তো শিঙ্গা লাগানো বা কাপিংটা হচ্ছে হাম্বালি মাজহাবে একটা স্ট্যান্ডার্ড, এবং আধুনিক স্কলাররাও এটাকে স্ট্যান্ডার্ড ধরে, অল্প রক্ত যদি পড়ে দাঁত থেকে, নাক থেকে বা ব্লাড টেস্ট করার জন্য, এতে রোজা ভাঙবে না। কিন্তু কাপিং পরিমাণ, হেজামা করলে, শিঙ্গা লাগালে যে পরিমাণে বেশি রক্ত বের হয়, এই বেশি রক্ত বের হলে কিন্তু রোজা ভেঙে যাবে বলে মডার্ন স্কলাররা, বিশেষ করে হাম্বালি মাজহাবের স্কলাররা মতামত দিয়েছেন। কিন্তু হানাফি স্কুল অফ থট অনুযায়ী ইনশাআল্লাহ আপনি যদি শিঙ্গা লাগানোর প্রয়োজনও পড়ে দিনের বেলায়, আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার হচ্ছে ডোনেটিং ব্লাড, রোজা রেখে আপনি ব্লাড ডোনেট করতে পারবেন কিনা, এটাও একটা ডিসপিউটেড ইস্যু। হানাফি স্কুল অফ থট অনুযায়ী রোজা ভাঙবে না, তবে যদি খুব ব্লাড দেওয়ার কারণে যিনি ডোনার তিনি যদি খুব অসুস্থতা অনুভব করেন, তাহলে তার রোজাটা মাকরু হচ্ছে, এবং প্রচণ্ড অসুস্থতা যদি অনুভব করেন, দুর্বলতা অনুভব করেন, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন দুর্বলতার কারণে, পরবর্তীতে এই রোজাটি তার কাজা করে নিতে হবে। এটা হচ্ছে হানাফি স্কুল অফ থটের ফতোয়া। কিন্তু আগে আমরা বলেছি হাম্বলি মাজহাব আবার এক্ষেত্রে বিপরীত মতামত দিয়েছেন, তাদের মতে কাপিংটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, সেক্ষেত্রে বেশি পরিমাণে রক্ত বের হলে রোজা ভেঙে যায়, তো ব্লাড ডোনেশনে তো অনেক রক্ত বেরোয়, তো তাদের মতে রোজা ভেঙে যাবে। এই যে সর্বশেষে আমি মতবিরোধপূর্ণ কয়েকটি বিষয় আমি উল্লেখ করলাম, মডার্ন স্কলারদের মতামত দিয়েছি, আমার ব্যক্তিগত কোনো মতামত এখানে আমি উল্লেখ করিনি, যেগুলোর কয়েকটি মতামতের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের স্কলারদের কিংবা হানাফি স্কুল অফ থটের যে ক্লাসিক্যাল বুকগুলো আছে সেখানে কিছু মতবিরোধ পাওয়া যায়। তো এই কন্টেম্পোরারি ফিকহি ইস্যুগুলোর ক্ষেত্রে এগুলো আগে ছিল না, যেমন ইনহেলার ইউজ করা, নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট ইউজ করা, এগুলো আগে ছিল না। তো এগুলো যেহেতু মডার্ন ইস্যু, এগুলোর সমাধান কি হবে, তো এগুলোর সমাধান করবে 1997 সালে একটা সেমিনার হয়েছিল, সেমিনারটা হয়েছিল মরক্কোর কাসাব্লাঙ্কাতে, চার দিন ব্যাপী, 1997 সালের জুন মাসের 14-17 জুন, 14, 15, 16, 17, এই চার দিন ব্যাপী একটা কনফারেন্স হয়েছিল, 4 ডেজ রিলিজিয়াস মেডিকেল সেমিনার হয়েছিল। যেহেতু এই ইস্যুগুলো ধর্মীয় ব্যাপারগুলোর সাথেও জড়িত, আবার মেডিকেল ইস্যুর সাথেও জড়িত, এবং সেই সেমিনারের টাইটেল ছিল অ্যান ইসলামিক ভিউ অফ সার্টেন কন্টেম্পোরারি মেডিকেল ইস্যুস, যেটা মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে হয়েছিল। এবং এই সেমিনারে গোটা বিশ্ব থেকে 3 শ্রেণীর স্কলারদেরকে ইনভাইট করা হয়েছে। যেহেতু আমরা যেহেতু শারিয়া ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, যারা শুধু কোরআন সুন্নাহ ফিক নিয়ে পড়াশোনা করবে তারা মেডিকেল ইস্যুগুলো জানার কথা না, আবার যারা মেডিকেল ইস্যুতে এক্সপার্ট তারা কোরআন সুন্নাহ জানার কথা না। তো এই জন্য এই সেমিনারটিতে, ইন্টারন্যাশনাল এই সেমিনারটিতে 3 শ্রেণীর স্কলারদেরকে 1997 সালে মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে ইনভাইট করা হয়েছিল তাদের রিসার্চ জমা দেওয়ার জন্য। সেখানে তারা ইসলামিক জুরিস্ট, মানে শরিয়া এক্সপার্ট, কোরআন সুন্নাহ এক্সপার্ট তাদেরকে দাওয়াত করেছিল। দ্বিতীয়ত তারা মেডিকেল প্র্যাকটিশনারদেরকে দাওয়াত করেছিল, ডাক্তারদেরকে, পাশাপাশি ফার্মাকোলজিস্ট যারা ড্রাগ এক্সপার্ট অর্থাৎ মেডিসিন এক্সপার্ট, কোন মেডিসিনের কী ধরনের ইম্প্যাক্ট দেহের কোন জায়গায় পৌঁছে কীভাবে কাজ করে, মুসলিম জুরিস্ট, মেডিকেল প্র্যাকটিশনার এবং ফার্মাকোলজিস্ট যারা ঔষধের ব্যাপারে এক্সপার্ট, এই 3 শ্রেণীর স্কলাররা সেই সেমিনারে গবেষণা শেষে যে মতামত দিয়েছেন, উনাদের মতামত হচ্ছে এই ডিসপিউটেড ইস্যুগুলোর ক্ষেত্রে যে কানে যদি আপনি ড্রপ ইউজ করেন তাহলে আপনার রোজা ভাঙবে না। নারীদের ভ্যাজাইনাল কোনো ধরনের মেডিসিন যদি জুনিপথ দিয়ে দেহের ভেতরে ঢোকানো হয়, তারা বলেছেন যে সেটা সর্বোচ্চ তাদের গর্ভাশয়ে পচবে বা জরায়ুতে পচবে, এতে রোজা ভাঙবে না। এবং এই যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটের কথা আমরা বলেছি, হার্টের পেশেন্টদের জিহ্বার নিচে রাখলে এটা দেহ অ্যাবজর্ব করে ফেলে, এটা স্টোমাকে যায় না, এটা কোনো ধরনের খাবারও না, ওনারা বলেছেন এতে করে রোজা ভাঙবে না। এবং সেখানে ওনারা বলেছেন যে ইনহেলার দিয়ে, স্বাভাবিক ইনহেলারের যে ইউসেজ, এতে করে রোজা ভাঙবে না। তো এই ওনারা যেই ধরনের মতামত ব্যক্ত করেছেন, একটা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইসলামিক ফিক একাডেমি আছে, আপনারা এটার নাম শুনে থাকবেন, ওনারাও ওনাদের রেজলিউশনে এই একই মতামত
উল্লেখ করেছেন যে এই কন্টেম্পোরারি ইস্যু যেগুলোতে হয়তো মুসলিম ইসলামিক স্কলাররা এ ব্যাপারে খুব ভালো জানে না, সো আবার মেডিকেল স্পেশালিস্ট যারা তারাও ইসলামিক বিষয়ে জানে না, ফলে এই তিন ধরনের স্কলারদেরকে এনে ওই কনফারেন্স থেকে এই সিদ্ধান্তে ওনারা স্কলাররা উপনীত হয়েছে। সেখানে মুসলিম জুরিস্টরা ছিলেন, মেডিকেল প্র্যাকটিশনাররা ছিলেন এবং ফার্মাকোলজিস্টরা মিলে ওনারা কিন্তু এই সমস্ত বিষয়ে ঐকমত্যভাবে মতামত পোষণ করেছেন মডার্ন স্কলাররা, যে এই জাতীয় এই যে নাইট্রোগ্লিসারিন বা ভ্যাজাইনাল কোনো মেডিসিন কিংবা এয়ার ড্রপ বা ইনহেলার, এতে করে ইনশাআল্লাহ রোজা ভঙ্গ হবে না। ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে।